আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, পৃথিবীতে কারো কি চা পাওয়ার শেষ আছে? আপনি এক কথায় বলে উত্তর দিবেন যে পৃথিবীতে কারো চা পাওয়ার শেষ নেই। সবার চা পাওয়া কখনো শতভাগ পূর্ণ হয়, আবার কারো শতভাগ পূর্ণ হয় না। ধরুন আপনি মেডিকেলে চান্স পাওয়ার জন্য খুব ভালো পরিশ্রম করলেন, অধ্যবসায় করলেন, কিন্তু কোন একটি কারণে, কোন একটি মুসিবতের জন্য, বিপদের কারণে আপনি আর চান্স পেলেন না। কিন্তু আপনার সব দিক থেকে প্রস্তুতি, অর্থ, সময়, লিখনি সব কিছু কিন্তু ভালোই ছিল। এজন্য এই চান্স না পাওয়ার জন্য আপনি কিন্তু হতাশায় চাদরে নিমজ্জিত হবে। কিন্তু না, এই জিনিসটি কখনো হওয়া চলবে না। বরং আপনি যদি মনে প্রাণে এই কথা বিশ্বাস করেন যে যা আমার জন্য নির্ধারিত ছিল না তা কখনোই আমার হবে না, আর আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে আপনার হৃদয়ে, আপনার হৃদয় মিনারে যে বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি, সে বিশ্বাস প্রদীপের মতো জ্বলজ্বল করবে, হৃদয় শীতল করে প্রশান্তিতে ভরে যাবে। দেখুন, ইমাম শাফি রাহিমুল্লাহ তিনি বলেছেন, যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না। পৃথিবীর সকল মানুষ যদি এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমার জন্য যা নির্ধারিত তা কখনোই আমাকে ছেড়ে যাবে না, তা আমি পাবই, তাহলে পৃথিবীর সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সকল চা পাওয়ার পূরণ না হলেও সবাই প্রশান্তির ছায়া তলে ছায়া গ্রহণ করবে, আর কোনো ডিপ্রেশন কাজ করবে না, ঘুষের কাজ করবে না, তারপর আত্মহত্যা করে, অবৈধভাবে অর্থ ইনকাম করে, পারিবারিক কলহ, মানুষদের সাথে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, এই জিনিসগুলো আর হবে না। কারণ মানুষ যা চায় তা যখন সে পায় না তখনই কিন্তু এরকম অপরিস্থিতি ঘটনা ঘটে। আর যখন আপনি ভাববেন, যখন মানুষ ভাববে যে আমার যোগ্যতা দিয়ে, আমার পড়াশোনা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আমার অর্থ দিয়ে, সময় দিয়ে আমি চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এর মাধ্যমে আমার কল্যাণ নিহিত রাখেননি, তিনি আমাকে দেননি, অথবা তিনি আমাকে পরীক্ষা করছে। কিন্তু আমি যদি সুদ ঘুষ দিয়ে অবৈধভাবে যদি আমি যদি আমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যে লক্ষ্যবস্তু ছিল সেটা যদি আমি অর্জন করার চেষ্টা করি, তখন কিন্তু আমার আর বরকত থাকবে না, রহমত থাকবে না। সুদ ঘুষের যারা চাকরি করে বা যারা এসবে মধ্যেই আছে তারা কিন্তু সুখী নেই, তাদের অবৈধ টাকা অবৈধভাবে চলে যায়, সারাদিন ঘরে অশান্তি থাকে, ছেলে মেয়ে ভালো হয় না, এত টাকা পয়সা ইনকাম করে তবুও ঘরে ঝগড়া, তার অসুস্থ, তার রোগ, এমন রোগ যে হাঁটতে পারে না, ঘুমোতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, ওই অশান্তি ভোগের তো আপনার প্রয়োজন নেই। আপনি স্রেফ যতটুকু ইনকাম করছেন, যতটুকু আছে তাতে সন্তুষ্টি থাকুন, ইনশাআল্লাহ আর আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি রেখেই আপনি মৃত্যুবরণ করেন, যা পেয়েছেন তাতে শুক্রিয়া, যা নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন তাতে শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক, আমিন।